হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস আমার সকল প্রিয় ছোট্ট ছোট্ট KG-2 ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? তোমাদের কনভার্সেশন আমি নিই, তোমরা জানো সেই কনভার্সেশনের আজকের আমি একটা নতুন লেসন শুরু করব, ঠিক আছে? তোমরা এর আগের ক্লাসগুলোতে কি করেছো না, লেসন ওয়ানে ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সম্পর্কে জেনেছো, কিভাবে পরিবারের লোকজনদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে কিভাবে উত্তর দিতে হয় এবং তোমার সম্পর্কে কি জিজ্ঞাসা করলে কিভাবে উত্তর দিতে হয়, এই সমস্ত কিছু তোমরা জেনেছো, তাই না? বাড়িতে নিশ্চিত সেই রকমভাবে অভ্যাস করছো। আজকে তোমাদের আমি দেখো, তোমরা সবাই তোমাদের কনভার্সেশন বইটি খোলো, খুলে পৃষ্ঠা নম্বর 5, পেজ নম্বর 5 তোমরা খোলো, বুঝতে পেরেছো? পেজ নম্বর 5 দেখো লেসন 2 কি লেখা আছে। ইওর স্কুল, ইওর স্কুল মানে হচ্ছে তোমার বিদ্যালয়, মানে হচ্ছে তোমার বিদ্যালয়। তোমার বিদ্যালয় সম্পর্কে কনভার্সেশনে কেউ কিছু জিজ্ঞাসা করলে তখন কিভাবে তোমাকে উত্তর করতে হবে, কিভাবে তোমার বিদ্যালয় সম্পর্কে তুমি অন্যকে বলবে ইংরাজিতে, সেই সম্পর্কে এখানে তোমরা শিখবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই 5 নম্বর পৃষ্ঠা খুলেছো। আজকে তোমাদের এখান থেকে 5টা প্রশ্ন আমি করাবো, বুঝতে পেরেছো? তোমাদের সঙ্গে আলোচনা করবো, বুঝিয়ে দেবো, তোমরা সেই মতো বাড়িতে অভ্যাস করবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথমে পৃষ্ঠা নম্বর 5 ইওর স্কুল ওর 1 নম্বর কোয়েশ্চেনটা গোল দাগ করো। 1 নম্বর কোয়েশ্চেনটা গোল দাগ করেছো, গোল দাগ দিয়ে দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইওর স্কুল, হোয়াট মানে কি, এর আগে তোমরা ইউ অ্যান্ড ইউর ফ্যামিলিতে পড়েছো হোয়াট ইজ ইউর নেম, তেমনি ভাবে তোমাকে জিজ্ঞাসা করছো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, ঠিক আছে? তোমার বিদ্যালয়ের নাম কি, তাহলে তোমার বিদ্যালয়ের নাম কি সবাই বলো, তাকদীপ একাডেমি, তাই তো? তোমরা সবাই জানো তাকদীপ একাডেমি। যখন তোমাকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল এমন বলবে তখন কি করবে না, এক কথায় বলবে তাকদীপ একাডেমি, ঠিক আছে? আর আর কি বললে, ধরো পূর্ণ বাক্যে উত্তর দিবে তখন কি করবে, দি নেম অফ মাই স্কুল ইজ তাকদীপ একাডেমি, তাকদীপ একাডেমি বলো। আর এক কথায় যদি বলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তখন এক কথায় বলবে এইটা তাকদীপ একাডেমি। আর সম্পূর্ণ বাক্যে যদি অভ্যাস করো তখন কি বলবে, যেমন তোমরা তোমাদের নাম বলে শিখেছ তেমন ভাবে তোমরা বলবে কি, দ্য নেম অফ মাই স্কুল ইজ, যখন তুমি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ ইউর নেম, তখন তুমি কি বলবে যে মাই নেম ইজ এইটা, ঠিক আছে? তারপর তোমরা এটাও বলতে পারো মাই স্কুল নেম ইজ কার্তিক একাডেমি, ঠিক আছে? কিন্তু তোমরা এইভাবে শুরু করবে, হোয়াট ইজটা বাদ দিয়ে দি নেম অফ ইউর বলেছে তোমাকে, তখন তুমি উত্তর দেবে তোমার স্কুল মানে কি, দি নেম অফ মাই স্কুল ইজ কার্তিক একাডেমি, বোঝা গেল? এইভাবে অভ্যাস করবে। তারপরে দেখো, তাহলে তোমরা তো স্কুলের নাম বললে, এবার স্কুলের নাম বলার পরে তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কোন ক্লাসে পড়ো, তাই না? দ্বিতীয় প্রশ্নটা গোল দাগ দাও, কোয়েশ্চেন নাম্বার 2টা গোল দাগ দাও। গোল দাগ দিয়ে দেখো ওখানটায় ওই একই প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করেছে কি না, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ঠিক আছে? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? তোমরা সবাই KG-2 পড়ো, তাই না? KG-2 তখন তোমরা কি বলবে না, আই হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তার মানে তুমি উত্তর দেবে কি KG-2, কি বলবে KG-2, এক কথায় বলবে KG-2। আর সম্পূর্ণ বাক্যে যদি উত্তর দিতে চাও তখন কি বলবে, আই রিড ইন কোথায় KG-2, বুঝতে পেরেছো? একদম সহজ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন না, এই ইউ জায়গায় শুধু আই করে দেবে, আই রিড ইন KG-2। আর এক কথায় তো তোমরা বুঝতে পারলে বলবে KG-2, হোয়াট ক্লাস বললেই বলবে KG-2, ঠিক আছে? আর সম্পূর্ণ বাক্যে কি অভ্যাস করবে, আই রিড ইন KG-2, ঠিক আছে? তাহলে সহজ, 2 নম্বরটা আমরা পড়লাম, এবারে 3 নম্বরটা দেখো। 3 নম্বরে কি বলেছে তোমরা, এটা তোমাদের জেনে রাখতে দরকার, তোমরা সবাই জানো বটে, কোয়েশ্চেন নম্বর 3 কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল,
তোমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম আছেন, তোমরা সবাই জানো তোমাদের প্রিয় বড় ম্যাম, বুঝতে পেরেছো? এই প্রিন্সিপাল ম্যামের নাম জিজ্ঞাসা করছো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল, ঠিক আছে? তোমার স্কুলের প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, অর্থাৎ স্কুলের যিনি প্রধান হন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল, ঠিক আছে? তোমার বিদ্যালয়ের প্রিন্সিপালের নাম কি? তোমরা সবাই জানো তোমাদের বড় ম্যাম তোমাদের খুবই ভালোবাসে, বড় ম্যামের নাম তোমাদের অনেকে জানো, তো এখানে তোমরা কিভাবে বলা অভ্যাস করবে সেইটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে কি লিখবে? ঠিক এইরকম ভাবে লিখবে, যেমন তোমাদের স্কুলের নাম, তোমার নাম ইত্যাদি বলো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল, না দ্য নেম অফ আওয়ার প্রিন্সিপাল, দ্য নেম অফ আওয়ার প্রিন্সিপাল ইজ বসুধারা মান্না, ঠিক আছে? বসুধারা মান্না, বুঝতে পেরেছো? হলো কিংবা এক কথায় তোমরা বলবে কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল, না মিসেস বসুধারা মান্না, ঠিক আছে? এখানটায় তোমরা কি বলবে, দ্য নেম অফ আওয়ার প্রিন্সিপাল ইজ মিসেস বসুধারা মান্না, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সুন্দর করে অভ্যাস করবে, কেমন? এবারে দেখো চার নম্বর কি বলেছে, এবারে তোমার প্রিন্সিপালের নাম তোমরা বললে, এবারে কি না হোয়েন ডাজ, চার নম্বরটা বল দাও, হোয়েন ডাজ ইউর স্কুল স্টার্ট, স্টার্ট মানে কি শুরু হওয়া, তাই না? তোমাদের স্কুল কটায় শুরু হয়? তোমরা সবাই জানো তোমাদের স্কুল 10:30, অর্থাৎ 10:30 তোমাদের স্কুলে ঢুকে যেতে হয়, তোমাদের প্রেয়ার শুরু হয়ে যায়, মানে তোমাদের প্রেয়ার যেই সময় শুরু হয় তখনই কিন্তু স্কুল শুরু হয়ে যায়, তাই না? তাহলে তোমরা কি করবে, 10:30 AM, 10:30 AM, হোয়েন ডাজ ইউর স্কুল স্টার্ট, না 10:30 AM, এক কথায় বলবে। আর সম্পূর্ণ বাক্য বললে কি বলবে, মাই স্কুল বা আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 10:30 AM। তাহলে হোয়েন ডাজ ইউর স্কুল স্টার্ট, কখন তোমাদের স্কুল শুরু হয়, এক কথায় বলবে কি, 10:30 AM, ঠিক আছে? আর সম্পূর্ণ বাক্য বললে কি বলবে, না আওয়ার স্কুল স্টার্ট 10:30 AM, ঠিক আছে? স্কুল স্টার্ট অ্যাট 10:30 AM, বোঝা গেল? তাহলে এই চারটে পড়ালাম। এইবারে দেখো পাঁচ নম্বরে যেটা বলেছে, পাঁচ নম্বরটা আমি ওপরে লিখে দেবো, ঠিক আছে? কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5টা তোমরা বল রাখলাম, ঠিক আছে? মানে কি বলেছে, ইজ প্রেয়ার, প্রেয়ার মানে কি বলতো, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা। তোমরা স্কুলে এসে প্রত্যেকেই প্রার্থনা করো, তোমাদের বিভিন্ন রকম প্রার্থনা শেখানো হয়। ইজ প্রেয়ার হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, ইন ইউর স্কুল, ইন ইউর স্কুল, তখন তোমরা কি বলবে, বলছে ইজ প্রেয়ার হেল্ড ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি প্রেয়ার হয়, নিশ্চিত হয়, তোমরা সবাই 10:30 ঢুকে হাত জোড় করে তোমাদের প্রেয়ার হলে প্রেয়ার করো, ঠিক আছে? তোমাদেরকে সব রকম প্রেয়ার শেখানো হয়, তাই না? তাহলে কি হবে, না এক কথা বলবে গিয়ে, ঠিক আছে, হ্যাঁ আমাদের স্কুলে প্রেয়ার হয়, এক কথা বলবে গিয়ে, ঠিক আছে? আর সম্পূর্ণভাবে কি বলবে, গিয়ে প্রেয়ার ইজ হেল্ড ইন আওয়ার স্কুল, হয়েছে? আওয়ার ফুল ডে মানে প্রতিদিন তোমরা প্রেয়ার করো, তাই ডে মানে প্রতিদিন, বুঝতে পেরেছো? তাহলে একদম সহজ, তাই না? এইরকম ভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে। তাহলে আমি আরেকবার তোমাদের সঙ্গে রিভিশন করে নেবো। তোমরা প্রথমে এক নম্বরটা বল দাগ দিয়েছো, কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তাহলে তোমরা কি শিখলে, দ্য নেম অফ
আওয়ার স্কুল ইজ কাকদ্বীপ একাডেমি বা নেম অফ মাই স্কুল ইজ কাকদ্বীপ একাডেমি আর এক কথায় বলবে কাকদ্বীপ একাডেমি তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো তখন কি বলবে আই রিড ইন কেজি টু আর এক কথায় বলবে কেবলমাত্র কেজি টু ঠিক আছে এবার তারপরে তিন নম্বরে কি বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল তোমার স্কুলের অধ্যক্ষের নাম কি ঠিক আছে অধ্যক্ষের নাম কি না তোমরা সবাই জানো তোমাদের বড় ম্যাম নিজের বসুধারা নয় না তোমাদের স্কুলের প্রিন্সিপাল মহাশয়া তাই তোমরা কি বলবে দ্য নেম অফ আওয়ার প্রিন্সিপাল ইজ মিসেস বসুধারা মান্না ঠিক আছে ওয়েন ডাজ ইউর স্কুল স্টার্ট তোমার স্কুল কখন শুরু হয় তখন তুমি কি বলবে না আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 10:30 AM মানে 10:30 মিনিটে তাই না আর এক কথায় বলবে কি ওয়েন ডাজ ইউর স্কুল স্টার্ট না 10:30 AM ঠিক আছে এবারে পাঁচ নম্বরে কি বলেছে ইজ প্রেয়ার হেল্প ইন ইউর স্কুল তোমার স্কুলে কি প্রেয়ার হয় অবশ্যই তোমাদের স্কুলে প্রতিদিনই প্রেয়ার হয় তোমাদের প্রেয়ার ফলে তাহলে কি বলবে ইয়েস এক কথায় বলে দিলে ইয়েস আর সম্পূর্ণ বাক্যে কি বলবে ইয়েস প্রেয়ার ইজ হেল্ড ইন আওয়ার স্কুল ডেইলি ডেইলি মানে প্রতিদিন একদম সোজা তোমাদের স্কুল সম্পর্কে এই প্রশ্নগুলো তোমরা কনভারসেশনে শিখবে যেমনভাবে আমি বললাম এভাবে অভ্যাস করবে ঠিক আছে এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করে বলা অনুশীলন করবে ঠিক আছে আজকের এই পর্যন্ত পরের দিন আবার অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করা ঠিক আছে